1952 সালের 5 ডিসেম্বর লন্ডনের আকাশে নেমে এলো অদ্ভুত এক মেঘের ভেলা। হলদে আর কালচে রঙের কুয়াশার মিশ্রণে তৈরি হওয়া সেই মেঘের ঘনত্ব এতটাই বেশি যে সারা বছর কুয়াশায় ঢেকে থাকা লন্ডনের অধিবাসীরাও এমনটা আগে কখনো দেখেনি। এই কুয়াশার গন্ধটাও একটু কেমন যেন ধোঁয়া আর রাসায়নিক পদার্থের মিশ্র গন্ধ লেগে তাতে আছে ঘরের বাইরে আটকে থাকা লোকজন একটু বাতাসের জন্য হাঁসফাঁস করতে লাগলো। গাঢ় আর অস্বচ্ছ সে কুয়াশা ভেদ করে অক্সিজেন নেয়া ফুসফুসের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠতে লাগলো। অবশ্য লন্ডনবাসীরা তখনও বুঝতে পারেনি তারা মুখোমুখি হতে চলেছে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটির মধ্যে। ধোঁয়া আর কুয়াশার সংমিশ্রণে তৈরি সেই ধোঁয়াশার মেঘ কাটতে কাটতে পেরিয়ে যায় 5 দিন, অকালে ঝরে যায় 12,000 প্রাণ। দেখে নেওয়া যাক দ্য গ্রেট স্মগ অফ লন্ডন বা লন্ডনের বিশাল ধোঁয়াশার কাহিনী এই ভিডিওতে। 1952 সালের ধোঁয়াশায় গোটা লন্ডন সহ ঢেকে যায় ঘন কালো মেঘের চাদরে। 1 ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছিল না ঠিকমতো। কয়লার আগুন থেকে সৃষ্ট সালফারাস ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিষ্কাশিত বায়বীয় বজ্র মিলে তৈরি করে ভারী ধোঁয়াশা। এই জালে ঢাকা পড়ে সূর্য, জনজীবন হয় বিপন্ন। গ্রেট স্মগকে বলা হয় ইউরোপের ইতিহাসের সবচেয়ে বড় দূষণ। গোটা পৃথিবীতে এমন দূষণ খুব কম ঘটেছে। যেভাবে শুরু হলো গ্রেট স্মগ, সেদিন সকালটা শুরু হয়েছিল পরিষ্কার ঝকঝকে আকাশের মুখ দেখে। গোটা ব্রিটেন জুড়ে প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঠান্ডা বাতাস বইছিল, সে অনুযায়ী শীতের দাপট্য লন্ডনেও কিছুটা ছিল। ঘরে ঘরে ফায়ার প্লেসে কয়লা জ্বালিয়ে বা ইলেকট্রিক চুল্লির সাহায্যে একটু উষ্ণতা খুঁজছিল সাধারণ মানুষ। সকাল শুরু হতেই জীবিকার তাড়নায় ঘর থেকে বেরিয়ে গিয়ে শৈত্যপ্রবাহকে ঝেঁটিয়ে বিদায় করে কাজে নামে তারা। দিন যত বাড়তে থাকে কুয়াশার ঘোমটাও তত ঢেকে যেতে থাকে লন্ডনের আকাশে। তুষারপাতে যারা নিয়মিত অভ্যস্ত তাদের কাছে এটা তেমন কোনো ব্যাপার নয়। আস্তে আস্তে সেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে বিগ বেন, সেন্ট পলস ক্যাথিড্রাল, লন্ডন ব্রিজ সহ শহরের নামকরা সব স্থাপনা। কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক এই কুয়াশা রূপ নিতে থাকে অস্বাভাবিক এক ভয়াবহতায়। হালকা হলুদাব এক ছায়া বিরাজ করে সেখানে। হাজারো ফ্যাক্টরির চিমনি আর অটোমোবাইলের কালিঝুলি গিয়ে যেন সোজা আশ্রয় নেয় লন্ডনের আকাশে। সে সময় চালু হওয়া ইলেকট্রিক ট্রাম সার্ভিস ছিল বিষাক্ত সে বাতাসের গোদের উপর বিস্ফোরার মতো। তবে এই আবহাওয়া আর অস্বাভাবিকতাকে উপেক্ষা করে যাই যার যে যার কাজ করতে থাকে ব্রিটিশ নাগরিকরা, বেরিয়ে পড়ে কর্মসংস্থানের। কিন্তু মাত্র একদিনের মধ্যে অবস্থা এতটা খারাপ হয়ে দাঁড়ায় যে তাকে উপেক্ষা করা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। আসন্ন সংকটের মাত্রা অনুধাবন করতে বাধ্য হয় লন্ডনের আবাল বৃদ্ধ বনিতা। লন্ডনের কুয়াশা যেভাবে রূপ নেয় ধোঁয়াশায়, কুয়াশার সাথে ধোঁয়া মিলে তৈরি হয় ধোঁয়াশা। লন্ডনের জন্য এটা নতুন কিছু ছিল না, কিন্তু এই ঘন হলুদ ধোঁয়াশা এত দ্রুত ঘন হয়ে বিষাক্ত একটি রূপ নেয় যে স্থানীয়রা এমন কিছুর কথা কল্পনাও করতে পারেনি। উচ্চচাপের বাতাস এসে ঘিরে ধরে ইংল্যান্ডের দক্ষিণাংশে, এতে করে একই এলাকায় ভিন্ন দুধরনের তাপমাত্রা বিরাজ করে। একদিকে ঘুমুট বাতাসে ছেয়ে যায় অপেক্ষাকৃত উচ্চ স্থানগুলো, অপরদিকে নিচু এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যায় কনকনে ঠান্ডা বাতাস। প্রতিকূল এই তাপমাত্রা লন্ডনের শিল্প কারখানাগুলো থেকে সালফার মিশ্রিত কয়লার ধোঁয়া উপরে উঠতে বাধা দিচ্ছিল। বায়ু প্রবাহ প্রায় স্থবির হয়ে পড়ে, বাতাস এসে মেঘ উড়িয়ে নিয়ে যাবে এমন কোনো সম্ভাবনা ছিল না সেই সময়। অস্বাস্থ্যকর 30 মাইল দীর্ঘ এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত মেঘ থেকে পচা ডিমের তীব্র ঝাঁঝালো কটু গন্ধ বের হচ্ছিল। দিন দিন অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছিল। দিনকে দিন ধোঁয়াশা এতটাই গাঢ় হচ্ছিল যে শহরের অধিবাসীরা নিজেদের পা পর্যন্ত দেখতে পাচ্ছিল না। 5 দিনের মধ্যেই গোটা লন্ডনকে আক্ষরিক অর্থে পঙ্গু করে ফেলে ধোঁয়াশা। পাতাল রেল ছাড়া যোগাযোগের আর সব ব্যবস্থা বন্ধ হয়ে যায় লন্ডনবাসীর জন্য। কিছু দেখার কোনো জো না থাকায় টেমস নদীর বুকে
নৌকা আর জাহাজের অবিচল বিচরণ থেমেও যায়। রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয় আর বিমানপথে চলাচলের তো কোনো প্রশ্নই আসে না। এমনকি ভর দুপুরেও গাড়ির চালকরা হেডলাইট জ্বালিয়ে জানালা দিয়ে মাথা বের করে দিয়ে রীতিমতো কসরত করে দেখার চেষ্টা করত এক ইঞ্চি সামনে কি আছে। মাথার উপর জেকে বসা কম্বলের চেয়েও পুরু সে ধোঁয়াশার চাদর ভেদ করে কেউ কিছু দেখবে এক কথায় তা অসম্ভব। কাজেই লন্ডনের বুদ্ধিমান নাগরিকরা সাথে সাথেই হাল ছেড়ে দিয়ে গাড়ি গ্যারেজে রেখে দেয় সমীচন বলে সিদ্ধান্ত নেন। সেই সময় লন্ডনের খুব বিখ্যাত একটি জিনিস ছিল দোতলা বাস। লন্ডনের রাস্তায় দারুণ দাপটের সাথে চলমান এই বাসের কন্ডাক্টররা বাধা হয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শহরের রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় শুরুর কিছু দিন। তবে তা বাদ দিয়ে নিজেদের পায়ের উপরে বেশি আস্থা প্রকাশ করে লন্ডনবাসীরা। প্রতিবেশীদের সাথে গল্প করে সময় কাটানোর জন্য ঘর থেকে টুকটাক যা বের হতেন তারা, পায়ে হেঁটেই সেই পথ পাড়ি দিয়ে ফেলতেন। তবে মেঘের ওই ভেলা থেকে যেন টুপটাপ করে ঝরে পড়ত কালো গ্রিজের মতো কোনো পদার্থ। বাড়ি থেকে বেরিয়ে আবার ঘরে ফিরতে ফিরতে তাদের মুখ নাক সবকিছু কালো ছোপ ছোপ ময়লার মতো ভরে যেত। লন্ডনবাসীদের তখন খনি শ্রমিক ছাড়া আর কিছুই মনে হতো না। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়ে দেয় বাচ্চাদের ক্লাসে পাঠানোর চেয়ে ঘরে রাখাই সবার জন্য ভালো। একদিকে তাদের শরীর যেমন ক্ষতির সম্মুখীন হবে না, অন্যদিকে ঘন ধোঁয়াশায় তাদের হারিয়ে যাওয়ারও ভয়ও কম থাকবে। লুটতরা ঝিমতায় চুরি ইচ্ছে মতো বাড়তে লাগলো। চোখের সামনে দাঁড়িয়ে হাত থেকে ব্যাগ টেনে নিয়ে গেলেও কিছু করার নেই, অন্ধ করে দেওয়া ধোঁয়াশা টেরি পাওয়া যাবে না অপরাধী কোন দিকে গেল। সপ্তাহান্তে অনুষ্ঠিত সকার খেলার আয়োজন বাতিল করে দেয়। যদিও অক্সফোর্ড আর কেমব্রিজ উইম্বলডনে তাদের বার্ষিক আন্তঃদেশীয় প্রতিযোগিতার আয়োজন করে, দুঃখের বিষয় গোটা ম্যাচ জুড়ে ট্র্যাক মার্শালকে শুধু বলে যেতে হয়েছে এদিকে এদিকে এদিকে, অক্সফোর্ড এদিকে এসো, কেমব্রিজ ওদিকে যাও। ঘন ধোঁয়াশায় রানাররা বুঝতেই পারছিল না কোন দিকে যাবে। ধোঁয়াশা যেন এবার চুইয়ে চুইয়ে পড়তে লাগলো ঘরের ভিতরেও। ঘরের দেয়ালে দেয়ালে হলদে ছাপ দেখা দিল। সিনেমা থিয়েটারগুলো বন্ধ করে দেওয়া হলো। দর্শক তো দূরে থাক, হলুদ চেয়ে দেয়ালকে ছাপিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে পর্দার দৃশ্য দেখা পরিচালক বা সিনেমা হলের মালিকের পক্ষেও দুঃসাধ্য হয়ে পড়ে। ভয়ঙ্কর এই ধোঁয়াশার প্রভাব কি করে হলো? 1952 সালের এই ধোঁয়াশাকে আপদ বালাই বললেও কম বলা হবে। রীতিমতো প্রাণঘাতী এ উঠতে থাকে এটি, বিশেষত শ্বাসকষ্ট আছে এমন শিশুদের জন্য তা অপরিসীম দুর্ভোগ্য বয়ে আনে। যারা মাত্রাতিরিক্ত ধূমপান করত তাদের অবস্থা ছিল আরও খারাপ। এমনিতে তাদের ফুসফুস যথেষ্ট ক্ষতিগ্রস্ত, তার উপর এই বাড়তি ধোঁয়াশার চাপ সেই ফুসফুস আর নিতে পারছিল না। তবে তখনকার দিনে ছেলেদের মধ্যে ধূমপান করার আলাদা একটা চলই ছিল, ফ্যাশনের একটি অনুষঙ্গ হিসাবেও ধূমপান করত অনেকে। কাজেই বেশিরভাগ পুরুষকে যে এমন মানবেতর জীবনযাপন করতে হয়েছে আলাদা করে তা বলা বাহুল্য। ব্যবসায়ীদের সংগ্রহে থাকা কফিন আর ফুলের দোকানের তোড়া শেষ হওয়ার আগে পর্যন্ত বোঝাই যায়নি অবস্থা ঠিক কতটুকু খারাপ হয়ে পড়েছে। ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা বেড়ে যায় 7 গুণ। লন্ডনের ইতিহাসে মৃত্যুহার বেড়ে যায় 9 গুণ। এক ধোঁয়াশা কি ভয়াবহতা দেখতে পারে, হাঁ করে কেবল যেন তাই দেখতে থাকে লন্ডনবাসী। মৃত্যুর মিছিলে একে একে যোগ দেয় অসংখ্য ব্যক্তি। প্রাথমিক তথ্য মতে স্মগ বা ধোঁয়াশা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে প্রায় 4,000 ব্যক্তি অকালে প্রাণ হারায়। ধোঁয়াশার এই ধ্বংসাত্মক রূপ আর ফলাফল বেশ দীর্ঘস্থায়ী হয়। 1953 সালে গ্রীষ্ম পর্যন্ত মৃত্যুর হার ছিল অস্বাভাবিক রকমের বেশি। বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেট স্মগ কেড়ে নিয়েছিল 8,000 থেকে 12,000 প্রাণ। কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না সে মৃত্যুর মিছিল, কুয়াশার পথ হারিয়ে ফেলা পাখিরা অহরহ বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারাতে শুরু করে। 11 ব্যক্তি তাদের গরুর বাছুর নিয়ে আসে আর্লের আদালতের সামনে, সেখানকার ঘাস কেটে হুইস্কিতে ভিজিয়ে গৃহপালিত পশুগুলোর জন্য কৃত্রিম গ্যাস মাস্কের ব্যবস্থা করে তাদের পালকরা। সালফারের তৈরি এক নরকের মধ্যে বসবাসরত লন্ডনের প্রতিটি প্রাণী কিছুটা মুক্তি পায় ঠিক 5 দিন পর, অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে। উত্তর সাগর থেকে ভেসে আসা প্রচণ্ড বাতাসের বেগ
লন্ডনের আকাশ থেকে বিষাক্ত মেঘপুঞ্জ কিছুটা হলেও তাড়িয়ে দেয়, পরিষ্কার আকাশ দেখতে সক্ষম হয়। শুরুর দিকে ব্রিটিশ সরকার বিশাল এই ধোঁয়াশার জন্য ঠিকমতো কাজই করতে পারছিল না। ভারী কুয়াশা লন্ডনের জন্য খুব বিচিত্র কোনো ব্যাপার নয়। 1952 সালের সেই ধোঁয়াশাকেও খুব একটা আমলে নেয়নি সরকার, তা দূর করার জন্য তেমন কোনো উদ্যোগও নেয়নি তারা। তবে চোর পালালে বুদ্ধি বাড়ে কথাটা আরেকবার সত্য প্রমাণিত করে কুয়াশার মেঘ কিছুটা কেটে যাওয়ার পর টনক নড়ে ব্রিটিশ কর্তৃপক্ষের। ধোঁয়াশার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ বিষয়ক সরকারি তদন্তের উপর ভিত্তি করে এক প্রকার বাধ্য হয়ে 1956 সালে ক্লিন এয়ার অ্যাক্ট বা বিশুদ্ধ বাতাস আইন পাস করে সংসদ। এই আইন অনুযায়ী শহরাঞ্চলে কয়লা পোড়ানো একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্থানীয় কাউন্সিলর পরামর্শ অনুযায়ী শহরের প্রধান প্রধান এলাকাগুলোকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয়। এমনকি ঘরে ফায়ার প্লেস জ্বালানোর কাজেও কয়লার পরিবর্তে বিদ্যুৎ বা অন্য কোনো তাপ উৎপাদিত পদ্ধতি ব্যবহারে বাধ্য করায় নাগরবাসীকে। কয়লার প্রাধান্য থাকা শহরটি থেকে প্রাথমিক তাপের উৎস কয়লা সরিয়ে ফেলে জনগণকে গ্যাস তেল বিদ্যুৎমুখী করতে সময় লেগে যায় প্রায় 65 বছর। আর এই সুদীর্ঘ সময় জুড়ে বারংবার লন্ডনের আকাশে বাতাসে ফিরে আসে ধোঁয়াশা, ঠিক যেন হরর মুভির কোনো দৃশ্যের অবতারণা করে কেড়ে নিয়ে যায় নিরীহ কিছু জীবন। 1962 সালে ধোঁয়াশার ফলে মারা যায় প্রায় 750 জন। ধাপে ধাপে ধোঁয়াশা আসা যাওয়া করতে থাকলেও কোনোটি 1952 সালের মতো ভয়াবহ রূপ নিতে পারেনি। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।